দীর্ঘদিন যারা জন্ডিসে ভুগছেন আজকের এই উপকারী গাছটি শুধু তাদের জন্য স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের অঞ্চলে দুধিয়া গাছ বলে তবে অঞ্চলভেদে এর ভিন্ন নাম থাকতে পারে একটু ভালো করে খেয়াল করুন তাইলে সহজেই চিনতে পারবেন এটি সাধারণত পুকুর পাড় বা জলাশয়ের ধারেই জন্মে থাকে যেখানে জন্মে সেখানে একসাথে অনেকগুলোই দেখা যায় এই গাছটি সাধারণত চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এই গাছটি গ্রাম অঞ্চলেই বেশি হয়ে থাকে এবং যেখানে হয় সেখানে সরিয়ে ছিটিয়ে অনেকগুলোই হয়ে থাকে বন্ধুরা যাদের জন্ডিস রোগ আছে এই গাছটি তাদের জন্য খুবই উপকারী আমি যে টিপসটি শেয়ার করব ঠিক সেইভাবে যদি আপনারা এটি খেতে পারেন তাহলে আশা করি এক মাসের ভেতরেই অরোগ্য লাভ করবেন বন্ধুরা জন্ডিস রোগটি খুবই খারাপ একটি রোগ এই রোগ যাদের হয় তাদের কোনো কিছুই খেতে মন চায় না আবার কিছু খেলেও বমি বমি ভাব হয় মোট কথা এটি খুবই খারাপ একটি রোগ এই খারাপ রোগটি আপনাদের কাছ থেকে দূর করতে এই দুধিয়া পাতা গাছটি খুব সাহায্য করবে যেখানে এই উপকারী গাছটি দেখতে পারবেন সেখান থেকে এর কয়টি পাতা ছিঁড়বেন এবং এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন এরপর এই পাতাগুলোকে পাটা অথবা ব্লেন্ডারে পেস্ট করে রস বের করে নেবেন অবশ্যই মনে রাখবেন যখন এই পাটা ব্লেন্ডারে পেস্ট করবেন তখন পরিমাণ মতো এর সাথে কিছু পানি মিশিয়ে নেবেন এরপর যখন রস তৈরি হয়ে যাবে ঘুমানোর আগে এই রস হাফ গ্লাস খাবেন এইভাবে যদি নিয়ম করে এক মাস খেতে পারেন আপনার যতদিনের জন্ডিসই হোক না কেন আশা করি খুব সহজেই অরোগ্য লাভ করবেন বন্ধুরা এই পাতাটি খুবই উপকারী এক সপ্তাহ ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন সতর্কতা ঘরে প্রস্তুতকৃত সকল ওষুধ সঠিক পরিমাপ করে নিজ ব্যবহার করুন